রাজশাহীর বাগমারায় 11 নং গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে বিশাল স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী 4 বাগমারা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সরার আবুল প্রমুখ। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী শাহিনুর খাতুন, উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা আবুল কালাম আজাদ, বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী এস এম এনামুল হক প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গণিতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউসুফ আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, গণিতপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুকুল সহ অন্যান্যরা। শোকাবহ 15 এবং 21 আগস্ট যারা শহীদ হন তাদের আত্মার মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাজশাহী 4 বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। সভা শেষে মানববোজের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা ভাইরা যারা এখানে আছেন এবং গণিপুরের সাধারণ জনগণ যারা আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই সব জনগণকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই শক্তিশালী আওয়ামী লীগ যেটা হয় এটা সম্পূর্ণরূপে আমাদের এমপি মহোদয়ের নির্দেশনায়, ওনার দিকে, ওনার পরামর্শে, ওনার সম্পূর্ণ সহযোগিতায় এবং আমি মনে করি যে ওনার দ্বারাই। সেই প্রিয় নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম আদাব। আজকে এমন একটি দিনে রাজশাহী থেকে নূর কুতুবুল আলমের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।